নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চটপট একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এরকম ভিডিও আরও পেতে চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আজ তো রথের মেলা, কি মজা কি মজা! কতদিন হয়ে গেল বাইরে গিয়ে ভালো মন্দ খাইনি, আজকে মেলায় গিয়ে সব ওসুল করে নেবো একেবারে। ফুচকা, ঘুগনি, আইসক্রিম, পাঁপড় ভাজা, গজা, জিলিপি, ভেবেই তো একেবারে জিভে জল চলে আসছে আমার। তারপরে নাগরদোলা চড়বো, রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো, কি মজাই না হবে! দেখি আবার মাটাকে রাজি করাতে পারি কি। ও মা, মা, ও মা, মা আমার শোনা, মা আমার একটা মা। ছেলের আদিক খেতা দেখো না, আমি এখন কাজ করছি, শর্ত দেখি গায়ের কাছ থেকে। ও মামা, কি কাজ করছো গো, আমি করে দেবো। কি ব্যাপার, সকাল সকাল বাবুটা এত আমাকে তেল মারছে, নিশ্চয়ই কিছু ধান্দা আছে। বেটার মতলবটা কি দেখতে হচ্ছে তো? থাক বাবু, তুই অনেক সাহায্য করেছিস আমায়, এবার বল তো আসল ব্যাপারটা কি তোর। ও মামা, জানো তো গেছো বলছিল ওর মা নাকি ওকে আজকে রথের মেলা দেখতে নিয়ে যাবে। হ্যাঁ তো কি হয়েছে তাতে? না মানে বলছিলাম যে মানে তুমিও আমাকে নিয়ে যাবে, এই জন্যই এত মা মা করা সকাল থেকে, এবার বুঝলাম। ও মামা নিয়ে চলো মামা, মেলায় গিয়েই তো শুধু এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো বায়না করবি, আমার কাছে এখন অত টাকা নেই। ও মামা কিচ্ছু বায়না করবো না, চলো না মা, চলো না, চলো না, চলো না, চলো না। আরে বাবা, এ তো মহা মুশকিলে পড়া গেল দেখছি, চলো না চলো না। ওহ বাবারে, এ তো জ্বালাতন করে মারবে দেখছি। ঠিক আছে যা যা রেডি হয়ে নে। হি হি, কি মজা কি মজা, মেলায় যাবো মেলায় যাবো। ও মা দেখো কত কি দোকান বসেছে মেলায়। হ্যাঁ রে বাবু, সত্যি তো কত কি বসেছে রে। ও মা, মা গো শোনো না, ওখানে দেখো ফুচকা বসেছে, খাবো মা। ব্যাস মেলায় আসতে না আসতেই তোর অমনি শুরু হয়ে গেল, যা খেয়ে আয়। কি আর বলবো আমি, ঠিক আছে আমি আসছি এক্ষুনি খেয়ে। কই কাকু ফুচকা দাও। ও শান্তি, কতদিন পর ফুচকা খেলাম। ওদিকে একটা কাপ প্লেটের দোকান বসেছে মনে হচ্ছে না, দেখি বাড়ি যাওয়ার সময় তাহলে কটা কিনবো। আগের বছর কিনেছিলাম, বাঁদর ছেলেটা ভেঙে ভেঙে তো আর কটা মাত্র আছে। বলি কই রে, হলো তোর? হ্যাঁ হয়ে গেছে। ওই দেখ ওদিকে রথ এসে গেছে। হ্যাঁ গো কত লোক। হ্যাঁ রে। ও মা, মা দেখো ওখানে সবাই আইসক্রিম খাচ্ছে, আমাকেও একটা কিনে দাও না, এই জন্যই আমি তোকে নিয়ে আসতে চাই না, বুঝলি তো, শুধু বায়না আর বায়না। দাও না মা, দাও না মা, আমি আর কিছু বায়না করবো না, এটাই লাস্ট, মনে থাকে যেন কথাটা, এটাই শেষ, কিন্তু এরপর আর যাই চাস আর কিন্তু পাবি না। ঠিক আছে ঠিক আছে, আর কিছু কিনবো না, তুমি এইটাই কিনে দাও তো এখন, এনে এনে যা যা কেন তাড়াতাড়ি। বাহ ওই দোকানের কাপগুলো তো বেশ সুন্দর। মা হয়ে গেছে। এই বাবু শোন, আমি ওই দোকান থেকে কটা কাপ প্লেট কিনে আনছি, তুই এখানে চুপ করে দাঁড়া, কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে যাও যাও।
জিলিপির কি গন্ধ বেরোচ্ছে! গরম গরম জিলিপি মচমচ করবে, ও যা খেতে লাগবে না! কিন্তু মা তো আর কিনে দেবে না, কি করি কি করি! এই সময় এখানে মা নেই, যাই তো দেখি একটা চুরি করে আনি। কি টেস্টি, কি সুন্দর দেখতে, পুরো মচমচ করছে, বাহ দারুন! কেউ দেখে নিল না তো আবার, যাই বরং ওদিকটা সরে যাই। এই বজ্জাত ছোঁড়া, দাঁড়া দাঁড়া বলছি, আমার দোকান থেকে জিলিপি চুরি করে পালানো। হ্যাঁরে এই বাবু, আমি কি শুনছি, তুই জিলিপি চুরি করেছিস! এই রে, এবার কি হবে! তুই দাঁড়া আজকে, আজকে যদি তোকে আমি কাপড় কাচার মতো কেচে দিতে না পারি, আমার নামও সবিতা নয়। ও বাবু, আমার কি হবে এবার! দাঁড়া, তোর দেখাচ্ছি মজা আজকে। এই করতে তুই আমাকে মেলায় নিয়ে এসেছিস! মা গো, আমাকে ছেড়ে দাও গো মা, আর হবে না মা, ভুলে গেছি। বাঁদর ছেলে, চল ঘরে আজকে তুই। কি দিনকাল পড়লো মাইরি, জিলিপিও লোক চুরি করছে।